তো হ্যালো গাইস, আমি নবনীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল নবনীল বাইটি। তো আমি মনসা পুজোর পার্ট ওয়ান ভিডিওটা দিয়েছিলাম, পার্ট টু ভিডিওটা দেওয়া হয়নি। তো দেরি হওয়ার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। তো এখন আমি পার্ট টু ভিডিওটা দিচ্ছি, আপনারা দেখুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে দেবেন। তো চলুন দেখা যাক। বন্ধুরা, এই জায়গাটা হলো যখন ঠাকুর মানে ফিনিশিং টাচটা দেওয়ার জন্য চোখ আঁকা, এমন বিভিন্ন ছোটো ছোটো কাজ হচ্ছিলো তখন করা। তো এই ভিডিওটা পুরো পুজো অবধি আছে, পুজো অবধি আছে, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এই সময়টা হচ্ছে যখন মানে ঠাকুর যে বিসর্জন হওয়ার সময়, মানে পুরোনো ঠাকুরটা বিসর্জন হওয়ার সময় তখনকার, তখন মায়ের ঘরটা এনে বসানো হচ্ছিলো। পুরোনো ঠাকুরটা যখন বিসর্জন, নতুন ঠাকুরটা ঢুকে পুরোনো ঠাকুরটা বিসর্জন হয়ে যাবে, তখন তখনকার জায়গাটা। তো দেখতে পাচ্ছেন ঠাকুরটা এখন দেখা, মানে দেখাচ্ছি আমি। তো ওইটা হচ্ছে মায়ের ঘটের বেরিয়ে, পুরোনো ঠাকুরটা বেরিয়ে নতুন ঠাকুরটা ঢুকে, পুরোনো ঠাকুরটা কমপ্লিট হওয়ার পর ঢুকবে। পুরোনো ঠাকুরটা সকালে বেরিয়ে ঠাকুরটা রাত্রে ঢুকবে। দেখতে পাচ্ছেন ঠাকুর বেরোবে, ওইটা আমি দেখাতে পারিনি বিসর্জনটা, যতটাই গিয়েছি তখন দেখাতে পারছি। তো এইটা হচ্ছে অষ্টনাগ পুজো হয়। পুজোর মানে পুজোর আগের দিন আমাদের এই পুজোটা হয়, অষ্টনাগ পুজোটা পুজোর আগের দিন হয়, তারপরের দিন আমাদের পুজো হয়, তারপরের দিন আর তারপরের দিন আর একটা পুজো হয়। দেখতে পাচ্ছেন এটা চালি হচ্ছে, দেখতে পাচ্ছেন, দেখুন।
সময়টা হচ্ছে যখন মাকে সোনার গয়না পরানো হচ্ছিল, মানে মায়ের সব যখন সোনার গয়না পরানো হচ্ছিল, তখনকার ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, এরপরে আছে নয়নাগের পুজোর ভিডিওটা। তো নয়নাগের পুজোটা ভিডিওটাও আছে। তারপরেরটা যে ভিডিওটা রয়েছে, মানে অনেকজন মিলে ঠাকুর রয়েছে, ওইটা হচ্ছে মনসা পুজোর দিনের ভিডিওটা। তো পুজোর আগের দিনের ভিডিওটা, মানে নয়নাগ পুজোর দিনের ভিডিওটা আমি বেশিক্ষণ করতে পারিনি। তো দেখুন, এই যে নয়নাগ পুজোর ভিডিওটা, দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা যে এই ভিডিওগুলো দেখছেন, এগুলো হচ্ছে জল ভরতে যাওয়ার টাইমের ভিডিও, মানে ঘটি ঘর যে ভরতে যাওয়া, মানে ওই ঘর ভরতে যাওয়া। তো বন্ধুরা, আপনারা যেটা দেখলেন, যে আরতির ভিডিওটা দেখলেন, সেটা হচ্ছে মায়ের সন্ধ্যা আরতির ভিডিও। সকালে আমি আর ভিডিও করতে পারিনি, তো মায়ের কিছু ছবিও দিয়েছি, এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওটা। তো ভিডিও করেছিলাম নর্মাল ল্যাপটপেও, দেখতে পাচ্ছেন আপনারা। তো এরপরে আর ভিডিও করে ওঠা হয়নি। তারপরে আমি দেখিয়েছি পরের দিনেরটা রয়েছে, মানে তিন দিন ধরে ভিডিওটা আমি করেছি, তো দেখতে পাচ্ছেন। তার পরে ওই দিনের ভিডিওটা রয়েছে, তো দেখতে পাচ্ছেন। দেখুন, এই ওটা হচ্ছে পরের দিনের ভিডিওটা। তো দেখুন, ওই দিনকেই লাস্ট আমাদের পুজো, মানে এই দিনকেই লাস্ট, মানে রাত্রিবেলা পুজো শেষ হয়ে যায়। ওই দিনকে যোগ্য হয় আমাদের মায়ের, পুজোর দিন যোগ্য হয় না, পরের দিন যোগ্য হয়। দেখুন, যোগ্য পুজো সম্পূর্ণ। Oh, my God.
Thank you.